এই জিনিসটাকে খুব সুন্দর হবে, আমি বলবো না খুব স্ট্রং, খুব ওপিনিয়ন, মানে ওপেন, এইটা ওইটা সেটা নিজেদের মতামত দিয়েছে, ওপিনিয়ন্স দিয়েছে, কিন্তু খুব না একটা পার্টিকুলার ঘটনা নিয়েই, মানে এটা হ্যাঁ নিয়ে কোন না একটা রেবেল কিছু দেখানো হয়নি এক্স্যাক্টলি এখানে, রেবেল দেখানো যে হয়নি কিছু একটা পিটিশন করে একটা বিশাল বড় চেঞ্জ আনছে না, সোসাইটিতে, সেরকম কিছু না, একটা পার্সোনাল একটা কারোর পার্সোনাল ঘটনা। একটা ঘটনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল, আমি অম্বালি, আমি অভিষেক। আমার এসে গেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আপনি যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন, এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, সত্যপ্রেম কি কথা, যেটা থিয়েটারে রিলিজ করেছিল 29th June। থিয়েটারে বেশ ভালো রেসপন্স পেয়েছিল, অনেকেরই অনেক ভালো লেগেছিলো। তারপরে এটা প্রাইম ভিডিওতে এসেছে, আমরা ওটিটিতে দেখেছি। একদম। এটা ডাইরেক্ট করছে সমীর সঞ্জয় বিধ্বংস, আর প্রডিউস করছে সাজিদ নাদিয়াদওয়ালা। কাস্টে আছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডভানি, সুপ্রিয়া পাঠক, গজরাজ রাও এবং অন্যান্য অনেকেই। তো এটার আমরা হ্যাঁ, ট্রেলার রিয়াকশনও করেছিলাম, ট্রেলার রিয়াকশন তো আপনি করেছিলাম, আমাদের আগের রিয়াকশনও দেখতে পারেন, সেটা দেখে নিতে পারেন। কেমন লাগলো? ভালো লেগেছে, খুব ভালো বলবো না, বাট ভালো লেগেছে, ওয়ান টাইম ওয়াচ করার জন্য ঠিক আছে, খারাপ লাগেনি খুব একটা আমার, হ্যাঁ, এক দুটো আমারও জায়গা আছে, বেশ ভালোই লেগেছে। টপিকটা বেশ নতুন নতুন একটা ইম্পর্ট্যান্ট টপিক, ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি, মানে অনেক রকমেরই হয়, বাট এটা পার্টিকুলার একটা ধরনের টপিক নিয়ে করেছে। আমার তার মনে মধ্যে মানে একটা লাভ স্টোরি, একটা ফাঙ্কি লাভ স্টোরির মধ্যে একটা খুব সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা, ব্যাপারটা ওভারঅল ওটাই। হ্যাঁ, তাছাড়া ফ্যামিলি ফ্যামিলি ড্রামা, হ্যাঁ, লাভ ফ্যামিলি স্টোরিটা ড্রামা। আছে, ফ্যামিলি স্টোরিটা আছে, তার সাথে একটা হিউজ একটা টপিককে ধরেছে আমি বলবো, কারণ কি আজকে 23rd যখন আমাদের সাল, এই টাইম জোনের জন্য এই টপিকটা বা আরো দু হ্যাঁ, বছর আগের অ্যাপ্রোপ্রিয়েট। জন্য হ্যাঁ আমি বলবো খুব অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ আর যে ব্যাপার নিয়ে সত্যি কথা বলতে যার সাথে এই জিনিসগুলো হয় তারাও কথা বলে না, বা তাদেরকে বিশ্বাস করাটা খুব মুশকিল, কেন কি কিছু জিনিসকে বিশ্বাস করাটা সত্যি খুব জায়গায় মুশকিল হয় সাধারণ মানুষের, যারা অন্য দিক থেকে দেখছে, আর বিশেষ করে তারা যদি অনেকটা জেনারেশন আগের মানুষ হয় তাহলে তাদের আরো অসুবিধা হয় দেখতে, আর সেটাতে আমি তাদের দোষ বলছি না, কিন্তু এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে, আমি বলবো না খুব স্ট্রং, খুব ওপিনিয়ন, মানে ওপেন, এইটা ওইটা সেটা নিজেদের মতামত দিয়েছে, ওপিনিয়ন্স দিয়েছে, কিন্তু খুব না একটা পার্টিকুলার ঘটনা নিয়েই, মানে এটা হ্যাঁ নিয়ে কোন না একটা রেবেল কিছু দেখানো হয়নি এখানে, এক্স্যাক্টলি রেবেল দেখানো যে হয়নি কিছু একটা পিটিশন করে একটা বিশাল বড় চেঞ্জ আনছে না, সোসাইটিতে, সেরকম কিছু না, একটা পার্সোনাল একটা কারোর পার্সোনাল ঘটনা, একটা ঘটনা, তার অগেনস্টে একটা, একদম, হ্যাঁ, আর সেটা চলছে একটা, বা মানে এরকম ছোট ছোট ঘটনা এন্ডিং দিয়ে, কারোর না কারোর সাথেই ঘটে আর না চলে এসেছে, সেটা সেটা লেখা তো, আছে। সেটা তো অবশ্যই, সেটা হ্যাঁ ছোট ছোট, মানে এটা বেশিরভাগ কেসটা এরকমই, হ্যাঁ, কিন্তু কেউ ফাইলই করে না, ওটাই আর ব্যাপারটা সেটারও কারণ এখানে। এখানেই দেখাবে যে কেন করে না, কেন মানুষ বলতো ব্যাপারটা, কে আমাকে বিশ্বাস এক্সপ্লেন করবে করতে কোশ্চেনটা, পারে না, হ্যাঁ এক্স্যাক্টলি, ব্যাপারটা ওইখানে। আর ঠিক আছে, এটা হচ্ছে স্টোরি লাইন, হ্যাঁ, এরপরে অ্যাক্টিং আমার ভালো লেগেছে, কার্তিক আর কিয়ারার যে আন্ডারস্ট্যান্ডিং, কিছু কিছু ইমোশনাল সিনস আছে একদম যেখানে ওরা দুজন একটা সিনে আছে, আবার কিছু কিছু জায়গায় দুজন দুজন আলাদা জায়গায় আছে, বাট একই সময়ে একই ইমোশনকে দেখানোর চেষ্টা করছে, একদম, আর তো সেটা সিঙ্কপটা আমার খুব সুন্দর লেগেছে খুবই একটা সুন্দর, মধ্যে। কেন কি দুজনকে আমরা আগেও দেখেছি ভুলভুলাইয়া 2-তে, বাট ওখানে অতটা ডেপথ পাইনি যেটা হ্যাঁ, এখানে দেখানো ক্যারেক্টারগুলোকে হয়েছে, ওরকম ভাবে বানানো হয়নি ওখানে, বাট হ্যাঁ এইখানে এখানে খুব সুন্দর, আর মানে খুব বলে না সুন্দর। কিছু কিছু সিনের কেমিস্ট্রিগুলো আপনি বুঝতে পারবেন যেখানে কোনো ডায়ালগস নেই, একদমই, তো ওই হিসাবে, আর সিনেমাটোগ্রাফি খুব ভালো করেছে, খুব ডিটেলসে মানে কিছু কিছু জিনিস দেখেছে, কিছু কিছু ফ্রেম তো অসাধারণ, মানে যেখানে ইনসিডেন্টটা হওয়ার পরে কাঁদছিল, একটা ফ্রেম একই শটে
খুব সুন্দর তুলেছে, মানে কিছু কিছু জিনিস এত সুন্দরভাবে ডাইরেক্টর ভেবেছে ওগুলো মন কেড়েছে। আর তাছাড়া গুজরাটি প্রচুর ডায়লগ আছে, আর একদম দুজনে গুজ্জু ফ্যামিলির একদম দারুণ অ্যাক্টিং আছে, নরাতির গান ডান্স সবকিছু আছে এর মধ্যে। এই ফার্স্ট মানে ওদের, এরপরে আমরা একটু স্পয়লার সেকশনে যেতে চাইছি এখন আমরা সিনেমা নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, তো ব্যাপারটা ভালো, আপনারা দেখতে পারেন অবশ্যই, ভালো একটা টপিক নিয়ে আমরা এক্সপেক্ট করিনি, আপনারাও মনে এক্সপেক্ট করবেন না, যখন ট্রেলারও দেখেছিলাম ভাবিনি এরকম একটা টপিক নিয়ে ব্যাপারটা করেছি। একদম, তারাও বুঝবার জন্য তাদেরকে হেল্প করবে, আর এখনকার জেনারেশনের বাচ্চাদেরও দেখা উচিত, কারণ কি তারাও বুঝবে যে কিছু কিছু জায়গায় বলতে হবে, কোথায় নিজেকে বলতে হবে, সব জিনিসটাই বুঝতে হবে। একদম একদম, মানে কি হচ্ছে ঘটনাটা ওটাই, সবসময় চুপ করে সহ্য করা চলে যাওয়াটা ঠিক না। একদম। তো হ্যাঁ, এবার আমার স্পয়লার সেকশনে যদি আসি, তো ওদের যে বিয়ের ঘটনার পর থেকে স্টোরি লাইনটা একটা অন্যদিক, মানে একটু অনেকটাই পিক নিয়েছিল, তার আগে দি মুভিটা নরমাল লাভ স্টোরি মুভির দিকে যাচ্ছিল, আর ফ্ল্যাটও যাচ্ছিল, একে পরে গান আসছিল, নাচ হচ্ছিল, সেটা আমার জন্য একটু ইরিটেটিং ছিল না। মানে আমার পার্টিকুলার সিনেমাটা একটাই প্রবলেম মনে হচ্ছে যে প্রচুর গান, মানে আমি গান ভালোবাসি, বাট এত গান, আর আমি একটা সিনেমা দেখতে এসে যদি অত গান দেখি স্টার্টিংটাই, মানে একটা সিনেমা দেখার মুডটা নষ্ট হয়ে গেল আমার মনে হচ্ছিল, যে স্টার্টিং এ একটা গান চলছে, আমার মনে হচ্ছে কোন একটা জাস্ট মিউজিক প্লে করে একটা ইউটিউবে ভিডিও দেখছি, সেরকম লিংক ছিল না, আর লিংকও ছিল না, বাট ওটা শুধু কার্তিকের ক্যারেক্টারটা বোঝানোর চেষ্টা করছে যে ও বিয়ে করতে চাইছে, রেডি বাট হচ্ছে না, ব্যাপারটাই গানটার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা, বাট আমার মনে হয় এটা গানটা এমনি রিলাইজ করতে সিনেমার মধ্যে অল্প একটুখানি সিন দেখা তো পরে বোঝানো হয়েছে জিনিসটা, তো গানটার দরকার ছিল না, দরকার ছিল না। আর তাছাড়া খুব মানে, আর আমার পরের দিকের গানগুলো বেশ ভালো ছিল, যখন বিয়ের পরের যে গানগুলো সেগুলো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমার গান 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 হয়ে যাচ্ছিল বলে আমার একটু বিরক্ত লাগছিল, তো গানটা একটু কম হলে আর ডায়লগটা একটু বেশি হলে আমার পার্টিকুলারলি খুব পছন্দ হতো। সাপোর্টিং রোলে যারা আছে, সুপ্রিয়া পাঠক আর গজরাজ রাও, ওয়াও, বলার নেই, খুবই ভালো অ্যাক্টিং করে, আর এই সব ফ্যামিলি মুভিজ গুলোতে গজরাজ রাও বাধাই হো, অন্যরকম দেখানো হয়েছে, যেখানে ঘরের দুটো ফিমেলি বাট মেল যারা, তারা ঘরের কাজ করছে, রান্না করছে, বাসন ধুচ্ছে, তো এই জায়গায় স্টার্টিংটা বেশ একটুখানি ফানি আর একটুখানি কমেডি হয়, কিন্তু কমেডিটা খুব ওয়েল ব্যালেন্সড হয়, আমার বেশ ভালো লেগেছে, যে এমন না দেখাতে দেখাতে একটু বেশি, কিন্তু আমার কিছু জায়গায় মনে হচ্ছিল একটা ড্রামাটিক একটা বা কল্পনা জগৎ থেকে একটা জগৎ এনেছে, কারণ কি এরকমটা খুব একটা হয় না, আমি জানি না পার্টিকুলারলি গুজরাটের কালচারটা, বাট অতটা একটু বাড়াবাড়ি হয়েছিল, বাট স্ক্রিনে দেখতে বেশ মজা হচ্ছিল। হ্যাঁ, যেরকম হলেও ভালো হয় ব্যাপারটা মনে হচ্ছিল, ইন্টারনেট ডায়লগ টাইলগ হবে না, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওটাই যে যে কাজ করছে, যে প্রোভাইড করছে অন্যজনকে, অবশ্যই একজনকে বাড়ি সামলাতেই হবে, ব্যাপারটা ওটাই, তো ওই জিনিসটা বেশ ভালো লেগেছে। তাছাড়া বিয়ের পর থেকে স্টোরিটা অনেক, মানে বিয়ে হওয়ার পর আমি বললাম যে এবার স্টোরিটা মনে শুরু হলো, কারণ এটা না লাভ স্টোরি ছিল, কারণ কি ওগুলো খুব ফাস্ট ফাস্ট দেখানো হচ্ছিল, দেখানো হচ্ছিল এই জায়গা আসার জন্য, সেটা বোঝা যাচ্ছিল পরের দিকে, আর সেটা ভালো লাগছিল, কারণ কি মানে ফাস্ট দেখাতে গিয়ে এমন মনে হয়নি যে এমআইটা বাদ হয়ে গেল, ওমাটা দেখালো না, কারণ কি কারণ স্টোরি লাইনটা অনেকটা প্রথম থেকে শুরু করেছে, কারণ কি এটাও দেখাতে হতো যে ছেলেটা পাগলের মতন ভালো বাস্তব, এটাকে তাই জন্য বিয়ে করলো না, হলে তো করতো না অন্য ছেলে হলে, আর ওর যে গ্যাপটা দেখা আর ওর ব্রেকআপ হওয়ার ওই সময়ের যে গ্যাপটা, সেটা দরকার ছিল, কারণ স্টোরিটাকে ওটা জাস্টিফাই করছে যে কেন এক বছরের পর ব্যাপারটা হচ্ছে, কারণ ওর অ্যাবর্শন হলো, প্রেগন্যান্ট হয়েছিল, এইসব ঘটনাগুলো ঘটলো, ব্রেকআপ হলো, মানে কি আপনি যদি দেখান দু মাস পরের ঘটনা তাহলে এটা ওটা সায়েন্টিফিক্যালি ভুল, তো ওই হিসেবে দেখানো হয়েছে, এটা ভালো দেখানো হয়েছে, কিয়ারার অ্যাক্টিং কিছু কিছু জায়গায় খুব ভালো লেগেছে আমার, মানে বিশেষ করে যেটা কিয়ারা অনেক অনেক ইমপ্রুভ করেছে, অনেক ভালো, বিশেষ করে যেটা একদম মানে যেটা থেকে বলবো ট্রিগার ট্রিগার অ্যাক্টিং ছিল যখন বেডে ও, যখন ওটা অসাধারণ অ্যাক্টিং করেছে, আমি মানে জানি না ওটা কেমন করে মানুষ ফিল করে ওটাকে অ্যাক্ট করে, সিরিয়াসলি বিগ, বাট ও
খুবই ভালো, মানে ওকে মনে হলো যে ও ওই টাইমটাতেই ট্রিগ, মানে ওই একটা জাস্ট চলে গেছে ওই সময়টা, সিন আমাদের ট্রিগার করেছে, মানে যার জন্য আমি বলবো সত্যি মানে যখন রিভিল হলো ব্যাপারটা কি হয়েছে ওর সাথে, আর তারপর থেকে স্টোরিটা শুনতে দেখতে অতটাই ভালো লাগছিল, ডায়লগসও খুব ভালো লিখেছে, প্রথমেই যে বিদ্রোহ হানাতানা শুনলাম ছেলেটা এ করতে গেল না, ফার্স্টে যে একটা রাগ হলো করেছে, হ্যাঁ প্রসেস করেছে, মা বাবার সাথে করতে গেল, তারপর ওকে মেরে এলো, তারপরে সব থেকে ভালো ব্যাপার এগুলোকে ছেড়ে নিজের লাইফটাকে শর্ট করার জন্য যে ঘুরতে গেল এ করতে গেল, কিন্তু তারপরে যখন দেখলো যে শুধু না মানে চোখ বন্ধ করলেই জিনিসটা মানে চলে গেছে সেটা না, তো ফাইট ব্যাক করা উচিত, আর আমি বলবো ফাইট ব্যাক, এরকম যেটা সুপ্রিয়া পাঠকও বললো যে এরকম আঘাত হয়তো লাইফে কখনোই হয়তো ভরবে না পুরোপুরি, বাট হ্যাঁ কারোর সাপোর্ট থাকলে কম হতে পারে জিনিস, দ্যাটস ট্রু, এটা শারীরিক কোন আঘাত নয়, জানার পর যে নেওয়া উচিত ছিল সেগুলোই নিয়েছে একদমই সুন্দর ভাবে, কোন র্যাশ ডিসিশন কিছু নেয়নি, স্বপ্নে দেখা রাজকন্যাকে আমি হাতে পেয়ে গেছি সেই জিনিসটাও দেখানো দরকার ছিল, না হলে যে কেউ ওরকম করে সাপোর্ট করবে না বা ওরকম করে একদম পাশে মানে বলে না দাঁড়িয়ে থাকা, আর সেখানে একটা ওর বাবা স্ট্রং, ওর মায়ের একটা ওপিনিয়ন স্ট্রং, সবগুলো দেখেছে, ফ্যামিলি ব্যালেন্স করার জন্য ওর বাবা যতটা চেষ্টা করেছে, তারপরে ওর মা যখন একটা মেয়ে যখন চেষ্টা করে তার লেভেল আপটা দেখিয়েছে, তো প্রত্যেকটা জিনিস খুব ভালো মতন দেখিয়েছে, এখানে একটা বড়লোক আর একটা সাধারণ ঘরের, সাধারণ তো না অতি সাধারণ বলবো, যেখানে ছেলে বিয়ে করে এনে এমন একটা জায়গায় রাখছে, ওগুলোকেও মিক্স আপ ম্যাচ করে দেখিয়েছে, কারণ দেখিয়েছে যে মানে যেটা হয়ে থাকে যে আমার মেয়ে প্রেগন্যান্ট হয়ে গেছে, কে বিয়ে করবে, বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছে কে বিয়ে করবে, এবার একটা ছেলেকে এত ভালোবাসে ভালো ছেলে বিয়ে দিয়ে দিল, ভালো ছেলে, বাট অ্যাকচুয়াল রিজনটা কি, কেন এরকম করছে সেটা জানেনি, বুঝতে পারেনি, বুঝতে পারেনি, হয়তো তারপরে ডিসিশন গুলো অন্যরকম হতো, দেখো তোমাকে যদি না বলে বুঝতে পারবে না, অবভিয়াসলি, তারপর সেটা তার বয়ফ্রেন্ড, অবভিয়াসলি, তো আমরা এখানে কিছু কিছু জিনিস বললাম না সেটা আপনাদেরকে দেখতে হবে, আমরা মানে ডিরেক্টরের এত ভালো করে একটা নতুন টপিক করেছে বলে আমরা বাকিটা বললাম না, মানে এর পরেও অনেক জিনিস আছে ওর জন্য, আপনাদেরকে মুভি হলে তো এখন যেতে হবে না, তো আপনারা ওটিটিতে দেখতে পারেন, একদমই ভালো লাগবে আপনাদের, আর যেটা আগে আমরা বললাম ফ্যামিলি নিয়ে দেখবেন, সবার এই জিনিসটা জানা উচিত, এই এই সময়কালের জন্য আমরা যত কলিযুগ বলবো না কি বলবো আমি জানি না, কেন কি যত আমরা এগোচ্ছি, যত মডার্নিস্টিক হচ্ছি, যত মানুষের থিংকিং চেঞ্জ হচ্ছে, যত কলিযুগের সূচনা থেকে আরেকটু এগিয়ে যাচ্ছি, আমাদের এমন এমন টপিক আসছে যেটা সত্যি বোঝাটা অনেক কমপ্লিকেটেড, আমরা খুব সিম্পল লাইফটাকে আমরা খুব কমপ্লিকেটেড করে দিয়েছি, যে সিম্পল লাইফটা হয়তো 80s বা 90s এ ছিল না, যখন আমরা মানে পেন বলতে আর ফিজিক্যাল পেনই আমরা শুধু বলতাম, মেন্টাল হেলথ কখনো বুঝতাম না, হেলথ বলতে খাওয়া দাওয়াই বুঝতাম, কখন আমরা স্ট্রেস অ্যাংজাইটি কখনো ওয়ার্ডগুলো আমরা যখন শুনিনি, মানে ওগুলো যে মানে টেনশন ব্যাপারটা হচ্ছে পরীক্ষা আছে তার আগে টেনশন, তাছাড়া যে কিছু হতে পারে সেটা মানে যারা জবও করে তাদের লাইফেও ছিল না, তো এখন যখন এত টপিক হয়ে গেছে আস্তে আস্তে, এত কমপ্লিকেশন বেড়ে গেছে, তো অনেক দিকে কমপ্লিকেশন বেড়ে গেছে, তো এটা একটা পার্টিকুলার একটা রিলেশনশিপের কমপ্লিকেশন, বা কিছু মেয়েদের রাইটস বলো, কিছু ছেলেদের ফেমিনিস্টটাকে বোঝা বলো, সব অল্প অল্প দিক থেকে একটা বড় টপিক, টপিকটাকে আমরা বলছি নাকি আপনারা দেখে আপনারা বলবেন, একদমই, আর জানাবেন আপনাদের কেমন লাগলো, আমাদের রিভিউর সাথে একমত বা কি আমাদের অন্য কোনো মত থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, শেয়ার করবেন আমার সাথে, আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আবার জানাবেন এরকম আর কি ভিডিও আমরা রিয়াক্ট করে রিভিউ করতে পারি, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, বাই।